সো আমরা এখন আছি এসসিআই এসসিআই আর্গো বিজনেস এখানে। সো দেখতে পারেন আমরা আসলে এটার ভিতরে ঢুকবো, ঢুকে আসলে দেখবো তাদের এখানে কী কী আছে। সো তাদের এসসিআই অ্যাগ্রো বিজনেসের ভিতরে যে স্টলের ভিতরে যা যা পাবো আমি একটু বলে দিচ্ছি। এখানে পেঁয়াজ দেখতে পাচ্ছি, করলা আছে, বেগুন আছে, মেবি শসা, এছাড়াও আরও যে পাতাকপি আমার পরিচিত যেগুলো আছে, পাতাকপি, ফুলকপি, কুমড়া, তারপর হচ্ছে টমেটো, তারপর এগুলো দেখতেছি কাঁচা জাল, এগুলো সম্ভবত বিভিন্ন ধরনের কাঁচা জাল আছে বিভিন্ন হিসের। তারপর এখানেও বিভিন্ন ধরনের কুমড়া দেখতেছি, লাউ দেখতেছি। আমার যদি অপরিচিত কোনো কিছু বাজে তাহলে আমি দেখিয়ে দেবো আর কি। এখানে দেখতে পেলেন এখানে বেগুন টেগুন রাখা আছে। স্টলটা কিন্তু অনেক সুন্দর, তাদের স্টলটা অনেক সুন্দর সুন্দর লাগতেছে। তো এখানে সম্ভবত তাদের ইনফরমেশন ডেস্ক আর কি। তারা আমরা বিভিন্ন সময় দেখে থাকি আসলে যে রাস্তার ভ্যানে বসে, ভ্যানের যে সবজি ক্রেতারা থাকে তারা কিন্তু এরকম ভ্যানে বসে ই করে। সেই জন্য কিন্তু তাদেরা অনেক সুন্দর একটা ভ্যান সাজিয়ে তার ভিতরে কিন্তু সবজি রেখে দিয়েছে। তো এর ভিতরে যদি দেখি আমরা আসলে এখানে কী কী ধরনের সবজি আছে। তো আমার আনকমন যে সবজি সম্ভবত এটা মূলা, এটা সম্ভবত মূলা যেটা দেখতে পাচ্ছি, ছোটো 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 মূলা মেবি, আমি শিওর জানি না। আর একটা যেটা ইন্টারেস্টিং সবজি পাচ্ছে সেটা হলো যে পিঙ্ক কালারের পাতাকপি, যারা আসলে দেখেন নাই আমি এটা প্রথমবারের মতো দেখলাম পিঙ্ক কালারের পাতাকপি। এরপরে এখানে ঝিঙ্গা আছে, তারপর আছে কুমড়া আছে, তারপর আছে কুমড়ার আর একটা সাইজ আছে, তারপর আছে এখানে যেটা দেখতে পেলাম শালগম, পাতাকপি, তারপর গাজর, এ আর কি এইগুলা মোটামুটি এখানে দেখলাম তাদের এখানে আছে এই আর কি। অ্যাগ্রো বিজনেস, ও এসসিআই অ্যাগ্রো বিজনেসের এখানে আরও কিছু বিভিন্ন প্রজাতির ভাইয়া, আমরা বিডি ইনফরমার চ্যানেল থেকে আসছিলাম। সো আপনাদের এখানে এসসিআই অ্যাগ্রো বিজনেস, সো আপনাদের এখানে কী কী ধরনের বীজ পাওয়া যাবে, অথবা এখানে দেখতে পাচ্ছি আপনাদের দানের ইয়ে সাজানো আছে, আসলে কী কী ধরনের দান আছে আমাদের যদি একটু ইনফরমেশন যদি দিচ্ছেন। জাস্ট ইনফরমেশন কী নাম আছে এখানে ধানগুলার, এগুলোর ফলন কীরকম হয়, ধানগুলোর নাম একটু যদি বলতাম। আচ্ছা, আমরা এখানে এসসিআই প্যাকেটের গায়ে ধানের নামগুলো লেখা আছে। সো আমরা এখান থেকে যদি ধানের নামগুলো নেই, যে উফি ধান বীজ, বি ধান 52, এখানে ব্রি ধান 41 আছে আর কি। আচ্ছা, আমরা চাচ্ছি এখানে আসলে আপনাদের যে ধানের যে ইগুলো আছে বিভিন্ন ধরনের, এই সম্পর্কে একটু জানতে চাচ্ছি। আচ্ছা, প্রথমত হলো এসসিআই আমরা প্রায় 27টা উফসি ধানের বাজারজাত করি। এর মধ্যে আউশ রয়েছে, আমন রয়েছে, বোরো মৌসুম, এই তিন মৌসুমেরই ধান বাজারজাতকরণ করি। এবং আমরা বেসরকারি পর্যায়ে যদি বলেন উফসি ধানে আমরা সর্বোচ্চ পরিমাণ বিক্রয় করি। এবং আপনার প্রায় 6টা হাইব্রিড ধান রয়েছে, এর মধ্যে 5টা হলো মোটা জাতের হাইব্রিড ধান, আর একটা চিকন জাত এসসিআই হাইব্রিড ধান 6। এবং প্রতিটা হাইব্রিড ধানেরই ফলন গড়ে 8 থেকে 9 মেট্রিক টন পার হেক্টর। আচ্ছা আচ্ছা, তাহলে ইসের যারা এই ধানগুলো নিতে চায় ঠিক আছে, তারা আপনাদের সাথে কীভাবে যোগাযোগ করে? তো আমাদের এই সারা দেশেই প্রায় 1200 ডিলার রয়েছেন, এবং 1200 ডিলারে প্রায় 3600 আলো রিটেলার রয়েছেন। আচ্ছা আচ্ছা, তাদের মাধ্যমে আসলে আমাদের কৃষকরা এই ধানগুলো পেতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই। আমরা আসলে আপনাদের স্টলটা অনেক সুন্দর লাগতেছে, আর বিভিন্ন সবজি আছে সাধারণ, তারপর দাম দেখলাম, সেজন্য আসলে ঘুরে দেখতেছি এবং আমাদের যা দর্শক আছে তাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি। ধন্যবাদ। এখানে এসসিআই অ্যাগ্রো বিজনেসে দেখতেছি এখানে টমেটোর গাছ লাগানো আছে, এখানে সমস্ত টমেটোর ছোট যে পিস আছে, আর বিভিন্ন মরিচ এই আর কি। এটা যে মরিচ আছে ফুল অলরেডি ধরেছে, এই আর কি অবস্থা। এটা হলো যে সমস্ত বেগুন গাছ, হাইব্রিড বেগুন, হাইব্রিড বেগুন, আর কি আছে এসসিআই অ্যাগ্রো বিজনেসের এখানে দেখতে পেলে।
এখানে যদি একটু দেখি, এটা হলো মিষ্টি কাঁচা জল মেবি। আচ্ছা 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 আচ্ছা, আমরা এসিআই অ্যাগ্রো বিজনেসের যদি একজনের সাথে কথা বলি, তাদের সমস্ত অ্যাপস আছে, সেই অ্যাপসের মাধ্যমে কিভাবে সকল সেবা পেতে পারেন সেজন্য আমি কথা বলবো। ভাই আপনার? আমার নাম ফাইয়াল। আচ্ছা, এসিআই পক্ষ থেকে ফসলের নামে একটা অ্যাপ নিয়ে এসেছি। আচ্ছা, এই অ্যাপের মাধ্যমে যারা কৃষির সাথে জড়িত তারা প্রায় 84টা মাঠ ফসলের পুরো চাষ প্রক্রিয়ার পুরো বর্ণনা পাবেন। এবং এখানে আরেকটা বড় ফিচার আছে প্রশ্ন ব্যাংক, এখানে প্রায় 3000-এর বেশি প্রশ্নের উত্তর ইতিমধ্যে দেওয়া আছে। এর বাইরে নতুন কোনো সমস্যার সম্মুখীন হলে কৃষকরা এখানে প্রশ্ন জমা দিলে ছবি সহ জমা দিতে পারেন, তাহলে আমাদের বিশেষজ্ঞ দল এই প্রশ্নের সমাধান এই অ্যাপেই জানিয়ে দেবে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা আসছিলাম বিডি ইনফর্মারের পক্ষ থেকে। আমরা চাচ্ছি আসলে এই যে আজকে যে মেলা হচ্ছে সবজি মেলা, সবজি মেলাটা সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য, যেরকম এখন বর্তমানে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা চলতেছে, সেই ক্ষেত্রে দেখা যায় এই মেলাটা সবার কাছে পৌঁছায় না। সেজন্য আমরা চাচ্ছি যে আসলে আমাদের মাধ্যমে কিছুটা হলো এই যে কৃষির যে সকল বিষয়গুলো আছে সেগুলো মানুষের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। তাদের অ্যাপসটা যদি দেখি, ফসলি প্রতিদিন ফসলি দিন, মানে তাদের এটা হচ্ছে স্লোগান। এই ছিল তাদের অ্যাপ, প্লে স্টোর থেকে অ্যাভেলেবলভাবে ডাউনলোড করে নিতে পারবেন। সো এই ছিল তাদের এখান থেকে তাদের সবজির কিছু অংশ দেখিয়েছিলাম। এখানে বিভিন্ন প্রজাতির সবগুলার যদি আমি নাম টাম জানি না, সেক্ষেত্রে দেখা যায় আপনাদেরকে বলা সম্ভব হচ্ছে না সবগুলোর নাম। এই ছিল এসিআই অ্যাগ্রো ফার্মার সম্পূর্ণ এপিজেড, এসিআই অ্যাগ্রো বিজনেসের। আমি যদি একটু ঘুরিয়ে দেখাই এসিআই অ্যাগ্রো বিজনেসের সবটা। ওকে, এই ছিল এসিআই অ্যাগ্রো বিজনেসের সম্পূর্ণ। ধন্যবাদ। আপনারা যারা আসতে চান ফসলি সবজি মেলায় 2020-এর, সো আপনারা আসতে পারবেন, কিন্তু এখানে এসে তারপর দেখতে পারবেন, অত্যন্ত আনন্দ লাগবে আসলে এইগুলার যদি দেখেন, বিভিন্ন সবজি সম্পর্কে যদি জানেন।